ক্লাস ফাইভের বাংলা ভাষাচর্চা বইয়ের একদম 65 পেজে যে অনুচ্ছেদ রচনার অংশগুলো রয়েছে সেখানে অনেকগুলো অনুচ্ছেদ রচনা দেওয়া আছে, আর এখান থেকে আমি আজকে তোমাদেরকে এই প্রথম অনুচ্ছেদ রচনাটা করিয়ে দেবো। এর আগে আমি এই রচনাগুলোই মানে একদম যে টপিকে আছে, তোমার দেখা একটি মেলা, একটি গ্রাম বা শহরের আত্মকথা, একটি বৃষ্টির দিন, এই যে এইগুলো সব আছে এগুলো আমি তোমাদেরকে সবই করিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো প্রবন্ধ রচনা আকারে দিয়েছিলাম। কিন্তু ক্লাস ফাইভের যেহেতু প্রবন্ধ রচনা ইম্পর্টেন্ট নয়, ক্লাস ফাইভের তো অনুচ্ছেদ রচনা লিখতে দেয়, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার আরেকবার এই টপিকগুলোর উপর অনুচ্ছেদ রচনা দেওয়া উচিত। সেই জন্য আজকে আমরা তোমার দেখা একটি মেলা সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা করে দেবো। তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রবন্ধ রচনা ও অনুচ্ছেদ রচনা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রবন্ধ রচনাতে যেখানে প্যারা চেঞ্জ করতে হয়, পয়েন্ট করতে হয়, সবকিছু বিস্তারিত আলোচনা করতে হয়, কিন্তু অনুচ্ছেদ রচনাতে এরকম কিছু করতে হয় না। অনুচ্ছেদ রচনাতে না তো তোমাকে কোনো প্যারা চেঞ্জ করতে হবে, আর না তো তোমাকে কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঢালা লিখে যেতে হবে। আর মাত্র দুটো তিনটে করে মানে এক একটা পয়েন্টের উপর তোমাকে দুটো তিনটে করে বাক্য আলোচনা করতে হবে, কিন্তু সেই পয়েন্টগুলো তোমাকে আলাদা করে লিখতেও হবে না। তো চলো দেখে নিই যে আমরা কি করে তোমার দেখা একটি মেলা অনুচ্ছেদ রচনাটি ভালো করে লিখে নিতে পারি। এখানে তোমার দেখা একটি মেলা আছে, কিন্তু তোমরা যখন রচনাটা লিখবে তখন সেটাকে ঘুরিয়ে আমার দেখা একটি মেলা করে দেবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা এটাকে সুন্দর করে লিখে নিয়েছি, আর কিরকম ভাবে লিখবো এখানে আমি হেডিং করে নিয়েছি আমার দেখা একটি মেলা, আর কিরকম লিখে নিয়েছি সেটা দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কোনো জিনিস যদি ইম্পর্টেন্ট মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেই বিষয়ে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি যদি কোনো বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয়তো সেই জিনিসটা আমার কাছে নেই, তো তোমরা সেটাকে আমার ইনবক্সে ছবি পাঠিয়ে দিতে পারো, বা সেটা আমাকে করে দেওয়ার জন্য পার্সোনালি রিকোয়েস্ট করতে পারো। তার জন্য তোমাকে ফেসবুকের যে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেটাকে ফলো করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি ইনবক্স খুলে রেখে দিয়েছি, আর সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের ছবি সেখানে তুলে তোমরা পাঠাতে পারবে, আর যেখান থেকে সেগুলো দেখে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো। আর এর পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে তোমরা অঙ্ক করতে চাইছো, অঙ্কের যদি অঙ্ক নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের অঙ্কের যে চ্যানেলটা আছে তমসা ম্যাথ স্কুল সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। চ্যানেলের নামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা থেকে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, আর সেখানে আমার চ্যানেল দিয়ে দেবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অঙ্কের জন্য। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। এখানে আমরা আমার দেখা একটি মেলা নিয়ে ভিডিও হেডিং করে নিয়েছি, তারপর লিখেছি মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলায় পরিচিত জনদের সঙ্গে দেখা হয়, ভাব বিনিময় হয়। আমাদের দেশে বেশিরভাগ মেলা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। দুর্গাপুজো, মহরম, দোলযাত্রা, রাসযাত্রা, রথযাত্রা প্রভৃতিকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। আমার দেখা এরকমই একটি মেলা ছিল পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ উপলক্ষে হওয়া মেলা। এই দিনকে কেন্দ্র করে মেলার প্রস্তুতিও ছিল বিশাল। অস্থায়ীভাবে বটগাছের চারিদিকে দোকানপাট বসে, একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়, মঞ্চের চারিদিকে মাইক লাগানো হয়, মেলার সব দোকানগুলি দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ হয়ে যায়, সকলে রঙিন পোশাক পরে মেলায় ঘুরতে আসে, প্রতিটি দোকান থেকে সবাই তাদের পছন্দ অপছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করে, ছোট ছেলেমেয়েরা মাটির খেলনা, বেলুন, বাসি কেনার বায়না করে, নারীরা বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও চুড়ি কেনে, এছাড়া ছোলা ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ভুট্টার খই, মুরগি, হাওয়াই মিঠাই ও নানা রকম মিষ্টি যেমন জিলিপি, জিভে গজা ইত্যাদি বিক্রি হচ্ছিল। দোকানিরা কত দরদাম করে জিনিসপত্র বেচা কেনা করছিল, ছোট একটা সার্কাসের আয়োজনও ছিল। অবশেষে সবাই নাচ গান আবৃত্তি বিভিন্ন মনোরঞ্জনমূলক খেলা দেখে মেলা উপভোগ করে, যাত্রাপালার অভিনয় দেখে সকলেই খুব খুশি হয়। মেলা সাধারণ কোনো আয়োজন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা, ইতিহাস ও ঐতিহ্য। মেলার মধ্য দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে উঠেছে। শুধু গ্রামেই নয়, শহরেও মেলা আনন্দের উৎস। তাই তো মেলার দিনে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। মানুষকে আনন্দদানের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই। তাই তো মেলা আজও আমাদের কাছে এত আকর্ষণীয়। তো এইটুকু লিখলেই হবে, ক্লাস ফাইভের জন্য এতটা আমার মনে হয় এনাফ, তো সেই জন্য এইটুকুই ঠিক আছে। তো যেটুকু আমি বললাম সেটুকু তোমরা সুন্দর করে খাতায় লিখে নিও, নোট করে নিও, আর আমি কোন কোন জায়গাগুলো ভালো করে দেখিয়েছি আর কোন কোন কী কী লিখেছি সেগুলো ভালো করে দেখে নিও, নোট করে নিও, ভালো করে মুখস্থ করে নিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কিছু করে দেবো, যেরকম ধরো এই শহরের আত্মকথা বা গ্রামের আত্মকথা বা বৃষ্টির দিনের আত্মকথা, বৃষ্টির দিন এরকম কিছু করিয়ে দেবো। আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।